হ্যালো বন্ধুরা, আমি মৌরি সেন। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে আমি আমার সাথে আমার বরের ভাইপোর ঘটে যাওয়া একটা গল্প শোনাবো। নতুন নতুন সব গল্প শুনতে আমার নিপাস ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকো। আমার ভাইপোর নাম অনিল, বয়স হবে 21 বা 22। ছোটোবেলায় ও ওর মা বাবাকে হারায়, আর সেই থেকে ও আমাদের বাড়িতে থাকে। আমি ওকে ভাইপোর চোখে সর্বদা দেখতাম, কিন্তু ভাইপো যে কখন বড় হয়ে গেল ভাবতেই পারেনি। আমরা যে রুমে ঘুমাতাম তার পাশেই ওর রুম ছিল। যাই হোক, অনিল আমাদের স্বামী স্ত্রীর খেলা দেখেছে কি না কে জানে, তবে আমার সন্দেহ যে সে হয়তো দেখেছে। একদিন রাতে আমার বর রুদ্র এসে বলল, চলো আজকে বাইরে ডিনার করব, কারণ অফিস থেকে আজকে একটা গাড়ি পেয়েছি, এটা সারাদিনের জন্য ফ্রি। ইচ্ছে মতো কোনো ভালো হোটেলে ডিনারটা করে নেওয়া যাক আজকে। যেই কথা সেই কাজ, আমরা রেডি হয়ে বের হলাম। বাসায় অনিল একা থেকে যাচ্ছে, আমি অনিলকে একা রেখে যেতে চাইলাম না, তাই রুদ্রকে বললাম, ওরে নিয়ে যাই না। রুদ্র বলল, আচ্ছা নাও। অনিল আমাদের সাথে গেল, তাতে কিছুটা অসুবিধা হলো, কারণ আমরা একটা নাইট ক্লাবে ঢুকে আনন্দ করব, একটু নাচানাচি করব। কিন্তু তার হচ্ছে না। রুদ্র বলল, ও তো বড় হয়েছে, সে কাউকে খুঁজে নেবে। এখন ঢুকলাম একটা নাইট ক্লাবে, সেখানে গান হচ্ছে, আমি আগে থেকেই নাচতে পছন্দ করতাম। এই গানে আমি থেমে থাকতে পারলাম না, বরকে নিয়ে নাচতে শুরু করলাম। ওয়েটার আমাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসলো, আমি কোনোদিন এটা পান করিনি। বরের জেতা জেতিতে পান করলাম, তাতে করে আমার খুব নেশা হয়ে গেল, আমি নাচতে শুরু করলাম। যখন আমার অবস্থা বিকৃতিক হয়ে গেল, তখন আর বেশিক্ষণ অপেক্ষা না করে গাড়িতে উঠে গেলাম। অনিল আগেই গাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ল। রুদ্র আর সহ্য করতে না পেরে বলল, তাড়াতাড়ি বাড়িতে যাই। আমাকে ফিসফিস করে বলল, আমার আর সহ্য হচ্ছে না। আমিও বললাম, আমারও। ভাইপো এদিকে ঘুমের ভান করে সব শুনছে। গাড়িতে রুদ্র পাগলামি শুরু করলো, কিস করতে শুরু করলো, আর বলল, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, এত সুন্দর করে সেজেছো কেন? আমি বললাম, অনিল কিন্তু সব কিছু শুনছে। রুদ্র বলল, ও ঘুমিয়ে পড়েছে, সমস্যা নেই, কিন্তু আমার বিশ্বাসও ঘুমায়নি। যাই হোক, গাড়ি বাড়ি অবধি পৌঁছে দিয়ে আমাকে বেডরুমে নিয়ে যাবে, কিন্তু অনিল এখনও গাড়িতে আছে। আমি ওকে গাড়ি থেকে নামিয়ে আনার চেষ্টা করলাম, তাতে অনিল আমার দুটোতে হাত দিল, কিন্তু ঘুমের ঘুরে থাকার ভান করল। আমি বললাম, কি হচ্ছে অনিল? অনিল কিছু বলল না, ভাবলাম ঘুমোচ্ছে। যাই হোক, ওকে ওর রুমে রেখে আমি আমাদের রুমে গিয়ে চেঞ্জ করে শুলাম। রুদ্র বলল, আজ আমি ইংরেজি স্টাইলে খেলবো, তুমি আজকে কোনো বাধাই দিবে না। আমি বললাম, তাহলে আর দেরি কেন জানো, দ্রুত লাগাও, আমিও খেলতে চাই। আমি রুদ্রকে লাইট নিভিয়ে দিতে বললাম, কিন্তু সে বলল, লাইট ডালানো থাক না, আমি দেখে দেখে আজকে মনের স্বাদ মিটিয়ে নেব। যাই হোক, যা হওয়ার তাই হলো, খেলা স্টার্ট হয়ে গেল। একটা সময় গিয়ে আমরা দুজনেই হাঁপিয়ে গেলাম, কিন্তু অনিল জানালা দিয়ে আমাদের এই দৃশ্য ফোনে ধারণ করল। ওটা দেখে সম্ভবত ও হাতের কাজ করে, আমি এটা পরের দিন গেস করলাম। আমি সেদিকে আর কি কাজে যেন ব্যস্ত হয়ে খেয়াল করলাম না, কারণ আমার বর অফিসের কাজে বিদেশে যাবে। বরকে এয়ারপোর্টে ছেড়ে এসে বাড়িতে ঢুকে দেখি আমার ঘরের দরজা খোলা, ড্রয়ারটা দেখি খোলা। ড্রয়ারে একটা মেশিন রয়েছে, সেটা বর বাহিরে গেলে আমি ইউজ করি, কারণ একদিন পর পর আমার বর না থাকলে ওটা ইউজ করতে হবে। যাই হোক, আমার সন্দেহ হলো অনিলকে, ও ছাড়া আর কারোর কাজ এটা হতে পারে না। আমি বেশ কয়েকদিন যাবত ওর এসব খেয়াল করছি, আমাকে লাগানোর ফোন দিয়ে ফিকির করছে। আমি অবশ্য মনে মনে এটাই চাই, কারণ রুদ্রের সাথে খেলে আমার মন ভরত না। অনিল আজ মাঠে খেলতে গেছে, ফোনটা চার্জে লাগিয়ে গেছে, সেটা অন করে ওর ফোনটা ঘাঁটতে শুরু করলাম। দেখি আমাদের সেদিনে লাগানোর ভিডিও, আমি কিছু না বলে ভিডিওটা ডিলিট করে দিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি শুরু হয়ে গেল। অনিলও দৌড়ে বাড়িতে চলে আসলো। আমি অনিলকে ডেকে বললাম, কোথায় গেছিলে? ও বলল, খেলতে গিয়েছিলাম কাকি। আমি বললাম, তোমার সাথে আমার কিছু কথা ছিল, ফ্রেশ হয়ে আমার রুমে এসো খাবে, তারপর আমরা গল্প করব। সে মনে হয় বুঝতে পেরেছে বিষয়টা, কারণ ফোন খোলা দেখেছে হয়তো। আমি ফোনটা যে অফ করে রাখবো সে সময় ছিল না। ও আমার রুমে আসলো, আমি মেশিনটা লুকিয়ে রেখেছিলাম বালিশের নিচে, বললাম,
এটা তুমি কোথায় পেয়েছো? সে না বোঝার ভান করে বলল, কাকি এটা কি ঠিক বুঝলাম না। আমি বললাম, এটা কি জানো না? কাছে আসো, বুঝিয়ে দিচ্ছি। তারপরও সব কিছু বুঝে ওঠার আগেই ওর মেশিনটা ধরে একটা কিস করলাম। তারপর বললাম, চুপচাপ শুয়ে থাকবা, নাড়াচাড়া করবে না কোনোভাবেই। আমি বললাম, কাকির ভিডিও ফোনে ধারণ করো না, তোমার কি ইচ্ছা হয় খেলতে? সে বলল, না না কাকি, ছি ছি, এসব কি বলেন, আমি আপনার ছেলের মতো। বুঝলাম, যদি ছেলের মতো হও তাহলে আমার ভিডিও তুমি কি করো? তোমার ফোনে কিন্তু আমি সব পেয়েছি, কোনো কিছু লুকিয়ে লাভ নেই। ওদিকে দেখি ওর মেশিন রেডি হয়ে রয়েছে। আমি বললাম, এখানেই থাকবে, কোথাও যাবে না। আমি একটা নাইট পরে রুমে এসে ঢুকলাম, দেখলাম চোখে মুখে লজ্জায় বিছানার চাদর জড়িয়ে ঢেকে রয়েছে। আমি ওসব ছেড়ে নিয়ে বসলাম, বললাম, লজ্জার কি আছে, আমরাই তো, যা করবে কাউকে বলবে না, এমনকি বন্ধু বান্ধবদের সামনেও নয়। এ কথা বলার সাথে সাথে দেখলাম ও আমার দিকে হামলে পড়ে শুরু করলো। আমি ওকে বললাম, আগে ডাব খাও তারপরে। ও তাই করলো। আমি মনে মনে বলি, তুমি তাহলে এতদিন এটার জন্য অপেক্ষা করছিলে? ও বলল, কাকি তুমি এত আকর্ষণীয় কেন? আমি বললাম, আমাকে মজা দিতে পারবে? অনিল বলল, তোমার যত চাহিদা সবটা না পারলেও চেষ্টা তো করতে পারি নাকি? আমি বললাম, অবশ্যই। তারপর ওর কাজ দেখে আমি বললাম, বাহ, তুমি তো ভালো কৌশল শিখে গেছো দেখছি, তুমি তো পাকা খেলোয়াড় হয়ে গেছো। তারপর সে ইচ্ছে মতো সারা রাত খেলল। বলল, আমার আর শক্তি নেই কাকি, আমাকে আজকের মতো ছেড়ে দাও। আমি আর কিছু বললাম না, তারপরও চলে গেল। আমিও ফ্রেশ হলাম। তারপরও খাওয়া শেষ করে ও বাইরে চলে গেল। আমি এদিকে ভাবলাম, এই মাল তো মনে হচ্ছে মুভি দেখে সব শিখেছে, নাহলে এতক্ষণ কী করে করলো, আমার বরের থেকেও বেশি পারফর্ম করলো। তারপর ও যখন বাসে আসার সময় হলো, তখন আমি নিজে নিজেই শুরু করলাম। এটা শুনে অনিল ছুটে এলো। তারপর আমার দিকে তাকিয়েই আমি ওকে ডেকে নিয়ে শুরু করলাম। প্রায় ঘণ্টাখানেক ধরে খেলে আমাকে নাস্তানাবোধ করলো। এভাবে সুযোগ পেলে আমরা খেলতাম, সেও এতে আনন্দ পেত। 15 দিন বাদে আমার বর বিদেশ থেকে ফিরে আমাকে দেখে সন্দেহ করলো। অনিলকে আলাদা বাসায় শিফট করে দিল, কিন্তু তাতে করে ওর প্রতি আমি আরও বেশি দুর্বল হয়ে গেলাম। ওর বাসায় গিয়ে আমি খেলে আসতাম। এইসব বুঝতে পেরে রুদ্র আমাকে ডিভোর্স দিল, পরে অনিল আমাকে বিয়ে করলো। আমি তারপর থেকে ওর সাথেই থাকলাম, বরঞ্চ ওর কাছে আমি বেশি সুখী। এখন আমি অনিলের সাথেই সংসার করছি। বন্ধুরা, এখানেই শেষ হলো আজকের গল্প। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার নিপাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।